থাকে কাঠি পড়ে জানানো হয় মাকে আগমনী বার্তা। আর সেই আগমনী বার্তারই সাক্ষী হতে আমি কলি চলে এসেছি হাটকোলা গোসাইপাড়ার খুঁটি পূজায় সামিল হতে। আজকের এখানের খুঁটিনাটি থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখাবো জিও বাংলার পর্দায়। ভিডিওটি নিবেদন করছেন নিসান। নিসানের গাড়ি কলকাতায় কিনতে হলে অবশ্যই যোগাযোগ করবেন অটোরেলি নিসান কলকাতা। তো আসুন তাদের খুঁটি পুজো কেমন চলছে দেখে নিই তাদের কিছু ঝলক। পাড়ার পুজো কেমন লাগছে? দেখুন, এই পাড়ার একটা আলাদা ঐতিহ্য আছে। সাবেকি পুজোটা এখানে অ্যাকচুয়ালি আপনারা যদি পুজোর ইতিহাস ধরেন তাহলে এই নর্থই হচ্ছে কিন্তু সার্বজনীন পুজোর হচ্ছে মূল স্রষ্টা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়াং জেনারেশনটা এগিয়ে এসছে। আপনি দেখলেন সব বাচ্চা বাচ্চা ছেলে যেভাবে গোড়া দেয়, মানে পুজো জিনিস 78 বছর ধরে পুজো করছেন, চিন্তাই করা যায় না। সেই ভদ্রলোক জোগাড় করেছে, এবং আমার মনে হয় ইন দ্য ফিউচার এরাই পুজোটাকে একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে যাবে। দেখো, দুর্গা পুজো এসছে, তোমরা মানুষ হয়ে প্রস্তুত হও, তোমরা ঘরের জন্যে পুজোর জন্যে প্রস্তুত হও। দ্যাট ইজ একটা প্রস্তুতি উৎসব, এইভাবে চলছে। বাংলার পুজো হবেই, কারণ কোনো মহামারী বাংলার পুজোকে বন্ধ করতে পারেনি। মহামারী চিরকাল হেরে গেছে। আপনি বলুন প্লেগ বলুন, কলেরা, টাইফয়েড, যত দেখে সবাই পরাজিত হয়েছে, মানুষই জিতেছে। এই করোনাকেও মরতে হবে, আমরা জিতবো। বাংলার পুজো এভাবে যাই হোক, ইন ফিউচারে আবার বিশ্বের দরবারে নিজের শিল্পকে প্রতিষ্ঠা করব। আজকে হাটকোলা গোসাই বাগান সার্বজনীনের খুঁটি পুজোতে আসতে পেরে খুবই ভালো লাগছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি সবাই যে একটা প্রবীণ এবং নবীনদের সবাই মিলে এই পুজোটা করছেন, দেখে খুব ভালো লাগলো। কারণ আমরা সবাই জানি যে 2020-তে আমরা সেরকমভাবে দুর্গোৎসব পালন করতে পারিনি, কিন্তু যেমন আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন যে নবীনরা যদি কিছু করে উঠতে পারেন, কারণ অনেকদিন আগে থেকেই আমরা সবাই জানি যে প্রবীণরা এটা চলে আসছে হিস্ট্রি থেকে, এটা অনেক বছর ধরে করে আসছে, কিন্তু আমাদের যুবরা যারা আছি আমরা এখন, তারা যদি আমরা একটু রেসপন্সিবিলিটি তুলে নিই তাহলে কতটা ভালো করে পুজো করা যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পুজো পরিক্রমা করতে করতে পঞ্চমী ষষ্ঠী হয়ে যায়, কিন্তু তারপর যে বাকি দিনগুলো থাকে, মায়ের আরাধনা, মায়ের প্যান্ডেল ঘোরা যেমন হয়, এগুলো তো থাকবেই। আশা করি আমরা সবাই এবারে অনেক বেটার দুর্গোৎসবটা পালন করতে পারবো, কারণ 2021-এ প্যান্ডেমিক এখনও চলছে, কিন্তু আশা করি সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাবেন শিগগির, এবং আমরা একটু বেশি করে সবাই মিলে আনন্দটা করতে পারবো। খুব আবেগপ্রবণ, এই পুজোটাকে নিজের করে নিজের মতন করে করি, অন্যান্য জায়গায় প্রফেশনালিজম মেনটেন করি, কিন্তু এটা তো নিজের পুজো, নিজেকেই সব করতে হয়। নিজেরাই ফান্ডিং করি, নিজেরাই টাকা পয়সা তুলি, নিজেরাই কাজ করি, পাড়া পুরো পাড়াই জড়িত। আমি হয়তো কনসেপ্টটা দিই যেহেতু আমি বাই প্রফেশন এই কাজটাই করি, কিন্তু পুরো পাড়া একসাথে হয়ে সবাই মিলেমিশে এই পুজোটাকে করা হয়। এই বছর আমরা গ্লোবাল পিস নিয়ে ভাবছি। আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে সবার কাছে একটাই বার্তা থাকবে যে পুজো তো অবশ্যই থাকবে, উৎসব আমাদের মেতে থাকতে, আমরা তো বাঙালি, তো খুব আবেগপ্রবণ জাতি একজন একটা, তো পুজো তো হবেই, কিন্তু কোভিড বিধি মেনে গত বছর যেমনভাবে সুষ্ঠুভাবে আমরা পুজোটা নামিয়েছিলাম, আমরা মাস গ্যাদারিংয়ের কোনো রকমই যাতে না হয় কোনো রকমভাবে, সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজ করি। আমাদের লাস্ট 10-12 বছর আমরা থিমই করি, তো এবছর আগের বারও থিম করেছিলাম, তো আমরা জিও বাংলা থেকে পুরস্কৃতও হয়েছিলাম। এবার আমাদের ডিজিটাল পার্টনার দেখতেই পাচ্ছেন, আর এবছর আমরা থিম করছি, তো এবছর আমাদের চেষ্টা আছে একটা বার্তা সমাজের প্রতি, এই যে কোভিড পরিস্থিতি, মানুষের নানা রকম প্রবলেম সব কিছু জিনিসের ওপর, তার জন্য আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করবো। এবছর তো পরিস্থিতি খুবই খারাপ, তাছাড়াও এবছর আমরা যেরকম যশ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি আমরা প্রায় 1.5 লক্ষ টাকার প্রতি কাছাকাছি অনুদান দেওয়া হয়েছে, যে মন্দারমণির এরিয়ার কিছু মানুষকে, এছাড়া বকখালির কাছাকাছি কিছু মানুষকে দেওয়া হয়েছে, এছাড়া পরবর্তী কিছু ভাবনা আছে যেগুলো করার চেষ্টা করবো।
প্রতি বছরের মতো এই বছরও হাটখোলা গোসাইপাড়ার প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। তো পুজোর প্রত্যেকটি খুঁটিনাটি জানতে দেখুন আমাদের জিও বাংলা পেজটিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের জিও বাংলা ফেসবুক পেজটিকে একটি লাইক করবেন। দেখতে থাকুন জিও বাংলা। আজকের এই ভিডিওটি নিবেদন করেছেন নিসান। নিসানের গাড়ি কলকাতায় কিনতে হলে অবশ্যই যোগাযোগ করবেন অটোরিলি নিসান কলকাতা। আমি কলি এতক্ষণ আপনাদের সাথে, আর আমার সাথে ক্যামেরা পার্সন সৌম্য।